তিওয়া নির্বাচনত প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার বঢ়মপুর সমষ্টিত ব্যাপক নির্বাচনী প্রচার। 31 নং লালুংপার সমষ্টিত কংগ্রেস প্রার্থী রঞ্জিত বসুমতারী আর 30 নং নামবর সমষ্টির হুকলেশ্বরী বরদলৈ হয়ে 5খনক নির্বাচনী সভাত অংশগ্রহণ প্রদেশ কংগ্রেসের সভাপতিজনের। সভা কেইখনত শিল্পী বাবু বৰুৱা, অজয় ফুকন, তানা দেৱৰাজ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুরেশ বৰা, জিলা কংগ্রেসের সভাপতি তপন শর্মা, নগাঁও জেলার জনজাতি সেলের সভানেত্রী সুখেমাই বসুমতারী, কঠিয়াতলি ব্লক কংগ্রেসের সভাপতি বেনু আহমেদ, কঠিয়াতলি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মুক্তার হুসেন আদিয়ে অংশ লয়। যথেষ্ট শ্রদ্ধা আছে, মরম আছে, সব আছে, কিন্তু সেইটো থাকিলেই নহব। মহন্ত ডাঙরিয়া এটা সময়ত তেওঁৰ যিটো কেৰিশ্মা আছিল আজি আৰু সেইটো নাই, আৰু বিশেষকৈ তেওঁৰ যিটো দল, মই ব্যক্তি হিচাপে একো নহয়, তেওঁৰ যিটো দল, এই দলটো আজি সম্পূর্ণরূপে আপোনাৰ ৰাইজৰ বুকুৰ পৰা আঁতৰি গৈছে এই দলটো। গতিকে সেইকাৰণে ইয়াত অনাগত দিনত মহন্ত ডাঙরিয়া সেইকাৰণে অগপদ হল, ইয়াত নিশ্চয় ইতিমধ্যে হৈছে আৰু ইয়াত না কা আন্দোলন এবছৰ পূর্ণ হৈছে। আমি অসমৰ ৰাইজক আকৌ আমি জাগ্ৰত কৰিব বিচাৰিছোঁ। অলপতে কেন্দ্ৰীয় চৰকাৰে হুমকি দিছে যে তেওঁলোকে কা বলবৎ কৰিব। আজি আৰু এতিয়া বিভিন্ন সংগঠনবিলাক মূৰ দাঙি উঠিছে, আমি কংগ্ৰেছে উঠিছোঁ, আৰু কালিলৈ আমি ৰাজীৱ ভৱনত প্ৰদৰ্শন কৰিম। আমি যে 20 লাখ মানুহৰ জনস্বাক্ষৰ লৈছিলোঁ কংগ্ৰেছে, আমি 20 লাখ মানুহৰ এই গোটেই লকডাউন পিৰিয়ডটো কা আইন বাতিল কৰিব লাগে বুলি আমি 20 লাখৰ ৰাষ্ট্ৰপতিলৈ গণস্বাক্ষৰ লৈছোঁ। কালিলৈ সেইখিনি আপোনালোকে দেখিব, আমি সাংবাদিকৰ যোগেদি আমি অসমৰ ৰাইজৰ আগত দাঙি দিম। ছাৰ, NRCত বহুত বিদেশী মানুহৰ নাম সোমোৱা হৈছে, এই ক্ষেত্ৰত কংগ্ৰেছৰ স্থিতি আপোনালোকে? বিদেশী মানুহৰ নাম সোমাইছে নে নাই সোমোৱা সেইটো আদালতে ক'ব, আপুনি মই ক'ব নোৱাৰোঁ। কাৰণ এতিয়া NRCত যি 19 লাখ মানুহৰ নাম বাদ পৰিছে, সেই মানুহখিনিক সুপ্ৰিম কোৰ্টৰ NRCৰ নিয়ম অনুযায়ী তেওঁলোকে এপিল কৰিব, আদালতত যায়, আদালতে ঠিক কৰিব তাত কোন ভাৰতীয় কোন বিদেশী। যদি আদালতে বিদেশী বুলি ঠিক কৰে, বিদেশী আমাৰ ক'বলৈ আছে। বিজেপি বড়োলেণ্ডৰ পৰিষদীয় নিৰ্বাচনটো শেষ হৈছে, আপোনালোকে তাত কেনেকুৱা আশা কৰে? নাই, আমি তাত যথেষ্ট ভাল কৰিম, কাৰণ আমিতো তাত নাছিলোৱেই। আমাৰ 20 বছৰ আমি কংগ্ৰেছ দল তাত নাছিলোঁ, নিৰ্বাচন খেলা নাছিলোঁ, এইবাৰ প্ৰথম আমি নিৰ্বাচন খেলিছোঁ আৰু আমি যথেষ্ট ভাল হ'ব। স্যার, বিজেপির যে অরুণোদয় আসনি আমশ 30 টকা, আপনি কলে যে মহিলাসকলক, অসমৰ মহিলাসকলক বিশেষকৈ অপমানিত করা হয়েছে নাকি? এগারী মহিলার মূল্য 830 টকা নাকি? ডেফিনেটলি মই এই কথাটো কৈছো, আজির দিনত 830 টকাটোৰ কোনো মূল্য নাই। আজি যি ধরনের বয় বস্তু, কারণ মহিলাই পাকঘর চলায় তেওঁলোকে জানে, গতিকে 830 টকাৰে আজির দিনটোত একোৱেই নাই। তেওঁলোকৰ গেছৰ চিলিণ্ডাৰটোৱেই নাহে, যিবিলাকৰ তেওঁলোকৰ ডমেষ্টিক কানেকশ্যন, তেওঁলোকেতো গেছৰ চিলিণ্ডাৰটোৱেই ল'ব নোৱাৰে, মাত্ৰ ৰাজ সাহায্য থকাসকলে পাৰিব, বাকীসকলেতো ল'বই নোৱাৰে। গতিকে এটা চিলিণ্ডাৰেই যদি মই 830 টকাত নাপাওঁ, তেতিয়াহ'লে তাৰ কি মূল্য থাকে? সেইটো আমি এইবাৰ আমি তিৱা অট'নমাছ কাউন্সিলক আমি পৰিষদ গঠন কৰিম, কংগ্ৰেছে আমি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পরিষদ গঠন করি। একচুয়ালি যাবারও আমি পাইছিলাম, 15টো পাইছিলাম, কিন্তু ঘোড়া কিনা দিয়ে আমার সদস্যবিল কিনি লই গল, লই যাওয়ার কারণে আমি নাপালো, কিন্তু এবার আমি পরিষদ গঠন। কামপুরের প্রায় ইকরামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইমস।